নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করছি। মূলত নতুন বাগানি যারা নতুন নতুন বাগান করছো, গাছ করছো, তারা অ্যাকচুয়ালি তোমাদের গাছে কোনো ধরনের রাসায়নিক কীটনাশক দিতে চাও না। তাছাড়াও যারা যাদের বাগানে কোনো রকম রাসায়নিক কীটনাশক দিতে চাও না, তাদের জন্য একটা সিরিজ করে চলে আসছি জৈব কীটনাশক। তোমার হাতের কাছে যে ধরনের উপকরণগুলো থাকে, যে ধরনের জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো নিয়েই তুমি সুন্দর করে বানিয়ে নিতে পারো একটা জৈব কীটনাশক। সেই জৈব কীটনাশক কীভাবে বানাতে হয়, তার ইউজ কীভাবে করতে হয় এবং তার ইউজ সেটা ইউজ করার ফলে আমরা কী কী উপকার পেতে পারি, এই সিরিজের মাধ্যমে প্রত্যেকটা ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলে রাখি। আজকের আমি আমার এই ভিডিওতে যে যে উপকরণ নিয়ে জৈব কীটনাশক বানাবো তোমরা এতক্ষণে জেনে গিয়েছো। হ্যাঁ, আমরা তিন ধরনের উপকরণ নেব। এই যে হাতের কাছে যেটা থাকে সেটা হলো 100 গ্রাম কাঁচা লঙ্কা, 100 গ্রাম রসুন এবং 100 গ্রাম আদা। এটা হলো মূল উপকরণ। এর সাথে আমাদের যেটা নিতে হবে 150 ml কেরোসিন তেল, 1.5 লিটার জল এবং 10 গ্রাম নরম গুঁড়ো সাবান। নরম গুঁড়ো সাবান বলতে আমরা এখানে কাপড় কাচার সাবান, ডিশ ওয়াশ, হ্যান্ড ওয়াশ ও শ্যাম্পুকে বোঝাতে চাইছি, যারা জলে খুব তাড়াতাড়ি দ্রবীভূত হয়ে যায়। তো আমাদের কাজটা কী করতে হবে, প্রথমে আমাদের এই 100 গ্রাম কাঁচা লঙ্কা, 100 গ্রাম রসুন এবং 100 গ্রাম আদা খুব ভালো করে মিহি করে থেতো করে নিতে হবে। এই পুরো পেস্টের, এই তিনটে আদা রসুন এবং লঙ্কার পুরো পেস্টটাকে 150 ml কেরোসিন তেলে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, 24 ঘন্টা। 24 ঘন্টা ভিজিয়ে রাখার পরে তার সঙ্গে 1.5 লিটার জল মেশাতে হবে এবং তার সঙ্গে 10 গ্রাম নরম গুঁড়ো সাবান মেশাতে হবে, ভালো করে নাড়তে হবে। এটা 48 ঘন্টা একটা ছায়া জায়গায় রেখে দিতে হবে, যেখানে রোদ্দুরের কোনো তাপ পড়ে না অথবা অন্ধকার জায়গায় রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে 48 ঘন্টা কেটে গেলে এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে 10 মিনিট বা 5 মিনিট নাড়িয়ে তুমি একটা সুতির কাপড়ে ছেঁকে নেবে। ভালো করে ছেঁকে নিয়ে ওই যে তরল কীটনাশকটা তৈরি হয়ে গেল, ওই তরল কীটনাশকটা তোমার বাগানে ব্যবহার করার জন্য উপযোগী। এই যে কীটনাশকটা তৈরি হলো, এটা কতদিন রাখা যাবে? হ্যাঁ, এটা প্রায় 6 মাস রাখা যাবে। এই 6 মাসের মধ্যে তোমাকে একটা সুন্দর নিয়মবর্তিতা মেনে এটাকে ইউজ করতে হবে। কী করতে হবে? তোমাকে সকাল 8টার মধ্যে অথবা বিকেল 5টার পরে, সকাল 8টা অথবা বিকেল 5টা কেন, যখন সূর্যের রোদের প্রখরতা থাকে না তখন এই কীটনাশকটা স্প্রে করতে হয়। আর এই কীটনাশক স্প্রে করার সময় কিভাবে করতে হবে, 1 ml এই কীটনাশক নিতে হবে এবং এর সঙ্গে 250 ml জল মেশাতে হবে। তবে তুমি ভালো করে ওই 1 ml কীটনাশকের সঙ্গে 250 ml, মানে হলো তুমি 1 লিটারে তুমি 4 ml এই কীটনাশকটা দেবে, ভালো করে ঝাঁকাবে চারিদিকে, ভালো করে গাছের পাতা, পাতার তলায়, গাছের কাণ্ড এবং গাছের গোড়ায়ও তুমি দিতে পারো। এর ফলে আমাদের উপকারিতা কী হবে? এর ফলে আমরা যেটা উপকার পাবো সেটা হলো থ্রিপস, যেটাকে বাংলায় চিরুনি পোকা বলে, অ্যাফিডস যেটাকে জাপ পোকা বলে, মাইটস যেটাকে আমরা লাল মাকড় বলি, এবং মিলিবাগ এবং গাছে পিঁমড়ে হওয়া, যেটা মিলিবাগের জন্য হয় সেটা কিন্তু এই কীটনাশকটা নিয়মিত যদি তুমি স্প্রে করতে থাকো তাহলে এগুলো গাছ তোমার বাগান থেকে দূরে থাকবে। তোমাকে এটা করতে হবে 3 দিন অন্তর অন্তর, 3 দিন অন্তর অন্তর 4 বার করে, মানে আজকের করলে 3 দিন পরে আরেকবার করলে, 3 দিন পরে আরেকবার করলে, 3 দিন পরে আরেকবার করার পরে 15 দিন রেস্ট নিতে হবে, মানে 15 দিন আর কিছু করা যাবে না। দেখবে তোমার বাগানে যত রকমের পোকা ছিল, মানে যে যে পোকাগুলো ছিল সেগুলো বাগান থেকে দূরে চলে যাবে। 15 দিন পরে তোমাকে আবার এভাবে 4 বার করে আবার 15 দিন রেস্ট নিতে হবে। এটা হলো এই কীটনাশকের নিয়ম। স্টেপ বাই স্টেপ তুমি যদি এভাবে করতে পারো, এই জৈব কীটনাশক যেটা তুমি ঘরে নিজের উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো সহজেই, সেটা খুব সুন্দরভাবে তুমি একবার তৈরি করে 6 মাস জন্য ব্যবহার করতে পারবে। বন্ধুরা, এটাই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।